হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে মাত্র দুই পিস কাপড় নিয়ে নিয়েছি, সুতির কাপড়। এই দুই পিস কাপড় দিয়ে একটি অসাধারণ জিনিস তৈরি করে আপনাদেরকে আজ আমি দেখাবো। তো চলুন, কিভাবে ওই জিনিসটা তৈরি করছি দেখে নেওয়া যাক। তো তার জন্য এখানে আমি প্রথমে এই কাপড়টা নিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে আমি কাটিং করব। আর কাটিং করার জন্য আমি এই পেপারটা দিয়ে এরকম ভাবে একটা শেপ করে আমি এই পেপারটা কাটিং করে নিলাম। তো এর মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এর লম্বার মাপটা 4.5 ইঞ্চি আছে আর চওড়া 3.5 ইঞ্চি আছে। এখানে আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো এই পেপারের কাটিংটা আপনারা করে নিতে পারেন। তো এখন আমি এইভাবে এর উপরে এই পেপারটাকে রেখে চক দিয়ে এর চারপাশে আমি দাগ দিয়ে দিব। এখন আমি কাপড়টা কাটিং করে নিব। এই যে এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। আর এর মাপ করে আমি আরেক পিস এই কালারের কাপড়টা কাটিং করে নিলেও হবে বা অন্য কালারের কাপড় নিলেও হবে, কোনো অসুবিধা নেই। এই যে আমি অন্য আরেকটা কাপড়ের এখানে এই একই মাপ করে কাটিং করে নিয়েছি। তো এই কাপড়টা কাটিং করার কারণ হলো এই কাপড়টাকে আমি এর মধ্যে এইভাবে উল্টো করে দিব, এইভাবে রাখবো। রেখে এখন আমি এই নিচের অংশটা ফাঁকা রাখবো, সেলাই দিব না। এইভাবে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে কাপড়টাকে আমি দুটোকে একসাথে আটকিয়ে নিব। তারপর এই ফাঁকা অংশটা দিয়ে কাপড়টাকে আমি সোজা দিকে ঘুরিয়ে নিব। এই যে এখানে আমার ডিজাইনটা পুরো রেডি করা হয়ে গেল। আমি এভাবে সেলাই দিয়ে কাপড়টাকে উল্টে নিয়ে হালকা করে এখানটা একটা কুচি দিয়ে দিলাম। কাপড়টা একটাই কুচি দিয়েছি এখানটায়। আর ঠিক এই একই নিয়মে আমি আরো কিছু ডিজাইন আমার প্রয়োজন মতো আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে টোটালে আমি 12 পিস আমার প্রয়োজন মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে আপনারা বেশিও করতে পারেন, কমও করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ নিজেদের পছন্দ। এবার আমি এখানে এই কালো কাপড়টা নিয়ে নিলাম। এখানে 2 পিস কাপড় রয়েছে, এই যে দেখুন 2 টুকরো কাপড় এখানটায় রয়েছে। এখন আমি এই কাপড়টাকে কাটিং করব। আর কাটিং করার জন্য যে কোনো একটা গোল জিনিস নিতে হবে, গোলাকার হবে। এই যেমন এখানে আমি এই কার্ডবোর্ডটা নিয়ে নিলাম। এই কার্ডবোর্ডটা এর উপরে এইভাবে রেখে আমি এর চারপাশে চক দিয়ে দাগ দিয়ে দিব, তারপর আমি কাটিং করে নিই। এই যে কাপড়টা আমার এখানে কাটিং করা হয়ে গেল। এই যে দেখুন 2 পিস কাপড় আমি কাটিং করে নিলাম। আর এখানে আমি আরেক টুকরো পুরনো কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টা আমি ঠিক এর মাপ করে কেটে নিব। এই যে এখানে আমার পুরনো কাপড়গুলি কাটিং করা হয়ে গেল। এখানে আমি 2 পিস কাপড় কাটিং করেছি। এই যে এই পুরনো কাপড়গুলি কাটিং করার কারণ হলো এই জিনিসটা হলো আমার যে মিডিয়ালে থাকবে, যে জিনিসটা আমি তৈরি করতে চাইছি সেটা হলো একটা আসন তৈরি হবে। আসনটার মাঝে থাকবে এই যে এই কাপড়টা। তো প্রথমে আমি কি করব, এই পুরনো দুটো কাপড় নিচে রাখবো, তারপরে এই কাপড়টা এইভাবে সোজা দিকে রাখবো। তারপর যেটা করব, এই যে আমি ডিজাইনগুলি তৈরি করে রেখেছি এইগুলিকে আমি এইভাবে বসাবো, এরকম করে, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বসাবো। আমি কিন্তু এইভাবে বসাবো না, এরকম করে কিন্তু বসাবো না, আমি এইভাবে বসাবো। এরকম করে ঘুরিয়ে পুরো চারপাশে আমি এই পাপড়িগুলিকে সেট করে নিব। তারপর যেটা করব,
এই কাপড়টাকে উল্টো করে এর উপরে রাখবো। এইভাবে রেখে চারপাশে আমি একটা সেলাই দিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে দিব। আমি এই কাপড়টাকে সোজা করে নেওয়ার জন্য কিছুটা অংশ ফাঁকা রাখবো। এই যে বন্ধুরা, এইখানে যে কিছুটা অংশ আমি ফাঁকা রেখে দিয়েছিলাম এটা দিয়েই কিন্তু আমি উল্টো দিক থেকে সোজা দিকে করে নিলাম। এখন এই ফাঁকা অংশটা এখানে আমি সেলাই করে দেব। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেছে, কিন্তু তারপরও এর মধ্যে যদি আমি আরো ডিজাইন করতে চাই করতেই পারি। যত ডিজাইন আমি এখানে করব ততই জিনিসটা আরো সুন্দর ফুটে উঠবে। তো এখানে আর অন্য কোনো ডিজাইন করার নেই, আমি চাইলে কিন্তু এর চারপাশে ঘুরিয়ে এই সাইডের অংশটায় কিন্তু একটা লেস বসিয়ে দিতে পারি। তো আমার কাছে একদম কম দামের, একদম খুবই কম, এই এই লেসগুলি খুব একটা দাম না, এই লেসটা আমি এখানে এরকম করে ঘুরিয়ে কিন্তু বসিয়ে দিতে পারি। এইভাবে আমি দুই পাশে কিন্তু বসাতে পারি বা এক পাশেও বসাতে পারি, সেটা আমার ইচ্ছে। তাই আমি ভাবছি এই লেসটা এর মধ্যে বসিয়ে দিই, তাহলে এর সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। এই যে বন্ধুরা, এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল। সব শেষে আমি এর চারপাশে একটা লেস বসিয়ে দিয়েছি। আর এটার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, এই আসনটাকে আপনারা দুই দিকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, এটা হলো এক সাইড আর এটা হলো উল্টো সাইড। তা উল্টো আর সোজা এর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, দুই দিকেই কিন্তু এক, আপনারা তো দেখেই নিলেন, দুই দিকে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এই আসনটার মেন আকর্ষণীয় জিনিস কিন্তু এইটাই। তো আশা করি এই আসনটি আপনাদেরও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।